সুপ্রিয় দর্শক, অ্যারোনমি বিডি ভিলেজে আপনাদের স্বাগতম। প্রতিদিনের মতো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে লাউয়ের উপকারিতা। আপনারা যদি লাউয়ের উপকারিতা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি টেনে না দেখে পুরোপুরি ভিডিওটি দেখুন, তাহলে এর উপকারিতা সম্পর্কে জানতে পারবেন। শীত মানে তাপমাত্রার ওঠানামা, সঙ্গে নানাবিধ জীবাণু তো রয়েছেই, ফলে নানা রোগের আক্রমণও শরীর ভাঙতে সময় লাগে না। আর এমন পরিস্থিতিতে শরীরকে নানা রোগের মার থেকে বাঁচিয়ে রাখতে লাউয়ের কোনো বিকল্প হয় না বললেই চলে। গবেষণায় বলেছে, লাউয়ের ভিতরে মজুদ রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি, বি এবং ডি, সেই সঙ্গে ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফোলেট, আয়রন এবং পটাশিয়াম, যা নানাবিধ রোগের হাত থেকে শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে আরও নানা উপকারের শরীরের, যেমন ধরুন ওজন কমাতে সাহায্য করে। বেশ কিছু স্টাডিতে দেখা গেছে যে কোনোভাবেই হোক না কেন, তা তরকারি বানিয়ে অথবা রস হিসেবে লাউ খাওয়া শুরু করলে শরীরে ফাইবারের বৃদ্ধি পেতে শুরু করে, ফলে খিদে কমে যায়, সেই সঙ্গে স্বাভাবিকভাবে কমে খাওয়ার পরিমাণও। আর কম খেলে ওজন যে দ্রুত কমে তা কি আর বলার অপেক্ষা রাখে। স্টেট লেভেল কমে চোখের পলকেই। লাউয়ে রয়েছে কোলন নামক এক ধরনের নিউরো, যা শরীরে প্রবেশ করা মাত্রই মস্তিষ্কের কর্মক্ষমতাকে বাড়িয়ে তোলে, ফলে স্বাভাবিকভাবে স্ট্রেস লেভেল তো কমেই, সেই সঙ্গে ডিপ্রেশন সহ একাধিক মেন্টাল ডিসঅর্ডারের আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায়। প্রসঙ্গত, গত কয়েক দশকে মানসিক চাপ এবং নানা রোগের আক্রান্ত হওয়ার প্রবণতা চোখে পড়ার মতো, কনস্টিপেশন এবং নানাবিধ পেটের রোগের প্রকোপ কমে, অনিয়মিত খাওয়া দাওয়ার কারণে বদহজম এবং গ্যাস অম্বল তো বাঙালির রোজের সঙ্গী। তার উপর কনস্টিপেশনের মতো সমস্যা তো আছেই, এমন পরিস্থিতিতে পেটকে চাঙ্গা করে তুলতে লাউয়ের কোনো বিকল্প হয় না বললেই চলে। কারণ এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং ফাইবার, যা হজম ক্ষমতার উন্নতি তো ঘটায়, সেই সঙ্গে কনস্টিপেশনের মতো রোগ প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। শরীরে পানির অভাব দেখা দেওয়ার আশঙ্কা কমে, শরীরকে চাঙ্গা রাখতে পানির কোনো বিকল্প হয় না বললেই চলে। কারণ দীর্ঘক্ষণ ধরে শরীর তার প্রয়োজনীয় পানি না পেলে দেখা দেয় নানা ধরনের রোগ, তাই তো দেহের ভিতরে যাতে পানির ঘাটতি দেখা না দেয় সেদিকে খেয়াল রাখাটা আমাদের একান্ত প্রয়োজন। আর ঠিক এই কারণেই ভাতের পাতে লাউ থাকা মাস্ট। আসলে এই সবজিতে রয়েছে প্রচুর মাত্রায় পানি, যা দেহের ভেতরে পানির অভাব মেটাতে যেমন বিশেষ ভূমিকা পালন করে থাকে, তেমন ডিহাইড্রেশনের মতো সমস্যা আক্রান্ত হওয়ার আশঙ্কা, ব্লাড প্রেশারের নিয়ন্ত্রণ থাকে, উচ্চ রক্তচাপের মতো সমস্যা যারা ভুগছেন তাদের ডায়েটে লাউ দিয়ে তৈরি কোনো না কোনো পথ থাকা বেজায় জরুরি। কারণ এতে রয়েছে এমন কিছু পুষ্টিকর উপাদান যা রক্তচাপকে স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর রক্তচাপ স্বাভাবিক থাকলেই হার্টের স্বাস্থ্য ভালো হয়ে ওঠে, আর হাড় যখন চাঙ্গা হয়ে ওঠে তখনই স্বাভাবিকভাবে আয়ু বৃদ্ধি পায়, তা কি আর বলার অপেক্ষা রাখে। ত্বকের সৌন্দর্য বাড়ে চোখে পড়ার মতো। লাউয়ের উপস্থিতি বিশেষ কিছু উপাদান শরীরে প্রবেশ করে এমন খেল দেখায় যে ত্বক ভেতর থেকে স্বাস্থ্যকর হয়ে ওঠে, ফলে সৌন্দর্য তো বাড়েই, সেই সঙ্গে তৈলাক্ত ত্বকের সমস্যা নিয়ন্ত্রণে চলে আসে। এই কারণেই তো প্রতিদিন লাউয়ের রস এই সবজিটি দিয়ে কোনো না কোনো পথ খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। প্রসঙ্গত, লাউ খাওয়া শুরু করলে আরও বেশ কিছু উপকার মেলে, যেমন ধরুন মাত্রাতিরিক্ত ঘাম হওয়ার সম্ভাবনা কমে যায়, সেই সঙ্গে ব্রণের মতো ত্বকের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কম থাকে। শরীর ঠান্ডা করে, অনেক সময় শরীরের ভেতরে তাপমাত্রা বেশ বেড়ে যায়, যা একেবারেই ভালো নয়, তাই তো সপ্তাহে 2 থেকে 3 দিন নিয়মিত লাউয়ের রস খাওয়া উচিত। আসলে এই সবজিটিতে যেমন রয়েছে প্রচুর মাত্রায় পানি, তেমনই রয়েছে প্রচুর পরিমাণ খনিজ, যা শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি দেহের ভেতরে উপস্থিতি ক্ষতিকর টক্সিন উপাদানদেরও বার করে দেয়, ফলে নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়। তেমনই দেহের ভেতরের তাপমাত্রা বা প্রদাহ বাড়ার সম্ভাবনা আর থাকে না, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নতি ঘটায়। বেশ কিছু স্টাডিতে দেখা গেছে প্রতিদিন লাউয়ের রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নতি ঘটে, ফলে সংক্রমণের পাশাপাশি ছোট বড় নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন ওয়েদার সেন্সের সময় লাউয়ের সঙ্গে বন্ধুত্ব পাতানোর প্রয়োজন কতটা। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে চ্যানেলের সাথেই থাকুন।